বিদ্যুতের দাম আবার 5% বাড়ানো হচ্ছে, ঘোষণা হয়ে গেছে। ইনফ্যাক্ট আমাকে প্রস্তুত করা হচ্ছিল দীর্ঘদিন থেকে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমাদের কাছে স্পষ্টভাবে জানিয়েছিলেন এখন থেকে প্রতি মাসে বিদ্যুতের দাম অ্যাডজাস্ট করা হবে। অ্যাডজাস্ট হয়েছে এবং সেটা খুব সহজে করে ফেলার জন্য একটা নাটক ছিল বিইআরসির শুনানি, সেটাও বাদটা দিয়ে এখন একেবারে সরকার তার নিজস্ব সিদ্ধান্তে যখন ইচ্ছা তখন এটা বাড়িয়ে দিচ্ছে। ইনফ্যাক্ট এই বাড়ানোর মানে দুটো কারণ আছে, একটা তো ভর্তুকি দিতে দিতে আপনি আর পারছেন না ভর্তুকি দিতে, দ্বিতীয় হচ্ছে আইএমএফের চাপ আছে, আপনাকে আইএমএফের লোন পরের কিস্তিগুলো পাওয়ার জন্য আপনাকে ভর্তুকি কমাতে হবে, আইএমএফের শর্ত দিয়েছে। শর্তগুলো যেমনই শোনাক আসলে খুবই লজিক্যাল না, আপনি যদি আইএমএফের জায়গা থেকে দেখেন, তোমার এমন বাংলাদেশে বেল আউট দিচ্ছে না, আমরা অনেকে ভুল বলছি, বাংলাদেশ তার ক্রাইসিসে পড়েছে, ক্রাইসিসে পড়ার কারণে সে কিছু সাহায্য চেয়েছে, তো তুমি সংকটে আছো, তুমি এত ভর্তুকি দিচ্ছ, তুমি আগে নিজে বাঁচো তারপর অন্য কথাবার্তা, তাদের বেসিক কথাগুলো এইরকম। সো সরকারকে এখন এটা বাড়াতে হবে, সব দিক থেকে এটার সুবিধা আছে। ঘটনা যেটা হয়েছে আসলে মানে আমরা না এখন আর আসলে কোনো কিছু আমরা আমাদের গায়েটায় লাগাচ্ছি না, আমরা হয়তো এখন ভাবছি যে 5% বেড়েছে যাক, এটা 10% না, এর আগেও বেড়েছে 5%, এভাবে বাড়তে 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 বাড়তেই থাকবে, কোথায় যাবে আমরা জানি না। বিদ্যুতের দাম বাড়লে কী কী ঘটে আমরা খুব ভালো মতো জানি, কিন্তু তারপরও এই ঘটনাগুলো আমাদের সামনে ঘটছে, ঘটতে থাকবে। সবচেয়ে আফসোসের জায়গাটা আসলে কোনখানে, অনেক আগে যখন বিদ্যুৎ নিয়ে সংকট হচ্ছিলো তখন কথাগুলো বলেছিলাম, ওই যে যখন লোডশেডিং হচ্ছিলো গত বছরের প্রথম, যখন অনেকগুলো ঘন্টা হচ্ছিলো, মানে সমস্যা হচ্ছে এই জায়গায় যে কিছু লোককে টাকা বানাতে দিয়েছে এই সরকার, কিছু লোককে চুরি করতে দিয়েছে, এবং খুব ফ্রাস্ট্রেটিং হচ্ছে আমরা অনেকে হয়তো এভাবে ভাবি না, সেটা হলো এই বিদ্যুৎ সেক্টর থেকে যে লোকজন টাকা বানিয়েছে তাদের বিরাট একটা অংশ অ্যাপারেন্টলি চুরি করেননি, অ্যাপারেন্টলি মনে হবে যে তারা, আপনি ভবিষ্যতে কোনো দিন যদি ক্ষমতায় আসেন, ক্ষমতা পরিবর্তন হয়, বিদ্যুৎ সেক্টরের চুরিগুলোর কিন্তু বিচার করা সহজ হবে না, আমি বলে রাখছি এটা। কেন জানেন, বিদ্যুৎ সেক্টরে আপনি মানে সরকার মানে মানে তার কতগুলো অলিগার্ককে কুইক রেন্টাল বা আইপিপি নানান নামে, একটা হচ্ছে তরল জ্বালানি ভিত্তিক, গ্যাস ভিত্তিক, নানা রকম কথাগুলো বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র করতে দিয়েছে, এগুলো আমরা খুব ভালোভাবে জানি, এবং আমরা জানি সেটা একটা আইনের অধীনে কোনো রকম টেন্ডার ছাড়া করা হয়েছে, সেটাকে আমরা সহজ ভাষায় বলি ইনডেমনিটি আইন। মানে কেন ইনডেমনিটি বলি পরে আসছি, তার আসলে মূল একটা পোশাকি নামটা এরকম যে বিদ্যুৎ দ্রুত সরবরাহ আইন, এরকম একটা কথা আছে, এটা করা হয়েছে যাতে আপনি সরকারের জিনিসপত্র কেনার একটা প্রসিডিয়ার আছে, একটা প্রোকিউরমেন্ট পলিসি আছে, এগুলো ধাপগুলো ফলো না করলে যে কোনো একজন চাইলে কোর্টে যেতে পারে, ওটা ঠেকানোর জন্য জাস্ট একজনের সাথে আলোচনা করে যে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস ফিট করে এই চুক্তিগুলো করা যেতে পারে। আমি জানি না গভীরভাবে চিন্তা করলে এগুলো নিয়ে কোর্টে যাওয়া যাবে কি না কখনো, কিন্তু অ্যাপারেন্টলি ওই চুরিটা হয়েছে একটা আইনের ফ্রেমওয়ার্কের মধ্যে, ওর মধ্য থেকেই টাকাগুলো আপনাকে আসলে দিয়ে দেওয়া হয়েছে। সো উনি জোর করে চুরি করে বা ওকে টাকা দিয়ে অনেক বেশি কিছু করে ফেলেছে, ব্যাপারগুলো এইরকমভাবে হয়নি, এক্স্যাক্টলি আদানির যে চুক্তি হয়েছে সেটার মতো। আদানিও আমরা চুক্তিটার অসম কতটা সেটা নিয়ে আলোচনা করছি, ওটার ক্যাপাসিটি চার্জ নিয়ে আলোচনা করছি, কয়লা নিয়ে আলোচনা করছি, ওটার আরও অনেক অসামঞ্জস্য, নতুন কিছু অসামঞ্জস্য বেরিয়েছে, সেটা নিয়েও একটা ভিডিও সম্ভবত করব। তো ওই জিনিসগুলো কিন্তু আইনি ফ্রেমওয়ার্কের মধ্যে হচ্ছে, ফলে আদানি আপনার আমার সম্পদ নিয়ে যাবে একটা চুক্তির জন্য, একসাথে তার চুক্তি দিয়ে সে আইনি প্রক্রিয়ার মধ্যে সেটা করবে, এই সেক্টরও ইনফ্যাক্ট তাই হয়েছে। সো আপনি একটা কাগজে কলমে আইনের অধীনে কিছু অলিগার্ককে অকল্পনীয় পরিমাণ টাকা দিয়েছেন, সেই টাকার মাশুল এখন আমরা জনগণ বিভিন্নভাবে দেব, দিতে শুরু করে দিয়েছি, আমাদের সরাসরি গায়ের উপরে বিদ্যুতের খরচ আসছে, সেটা খরচ প্রত্যেকটা জিনিসের উৎপাদন মূল্য বেড়ে যায়, আমরা জানি খুব ভালোভাবে বিদ্যুৎ অত্যন্ত জরুরি একটা কমোডিটি, এটা না থাকলে শিল্প উৎপাদনই হবে না ঠিকঠাক মতো, সেটার দাম বাড়লো, সেটা যুক্ত হলো, যখন এগুলো বাড়তে থাকে বহু জায়গায় জিনিসপত্রের দাম যখন বাড়তে থাকে, অনেক বেশি হতে থাকে, বিক্রি কমতে থাকে, সেগুলো আলটিমেটলি সেই রকমদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, যখন ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় তখন সেগুলো আনএমপ্লয়মেন্ট তৈরি করে, মানুষ বেকার হয়ে পড়ে, মানুষ যখন বেকার হয়ে পড়ে তার ক্রয় ক্ষমতা কমে যায়, সেটা আরও অর্থনীতিকে আরও সংকটে ফেলে। এতগুলো ঘটনা, এতগুলো কিছু
আলটিমেটলি মানুষের উপরে এসে পড়ে 17-18 কোটি মানুষের উপরে। কয়জন এরকম কুইক রেন্টালের বিদ্যুৎ টিদ্যুৎ করেছে? 20-25-30, এই তো সর্বোচ্চ। এই কিছু মানুষের হাতে হাজার হাজার কোটি টাকা তুলে দেওয়ার জন্য আমাদের এই চরম সংকট তৈরি করা হলো। আমরা জানি না, মানে আমাদের কী করলে আমাদের ভেতরে আসলে এই বোধগুলো তৈরি হবে যে আমরা আসলে ঠিক কী কারণে আজকে এই জায়গায় এসে শেষ হচ্ছে। আমাদের প্রচুর সুযোগ ছিল, আমরা বড় পাওয়ার প্ল্যান্ট, এমনকি বড় পাওয়ার প্ল্যান্ট করার ক্ষেত্রেও এখন নতুন সমস্যা দেখছি। আমরা তো একসময় ভাবছিলাম যে না, আমাদের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো হলে আমরা তুলনামূলক সাশ্রয়ী দামে বিদ্যুৎ পাবো, দেখা গেল সেটাও হয় নাই। এগুলোর সাথেও অসম চুক্তি, মানে অসততা যখন থাকে তখন এই ঘটনাগুলো ঘটে। কিন্তু এই বড় পাওয়ার প্ল্যান্টগুলো তারপরও যেই দামে বিদ্যুৎ তৈরি করবে প্রতি ইউনিট, এই তরল জ্বালানি ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, ডিজেল বা ফার্নেস অয়েল বেসড, সেগুলো চাইতে তারপরও অনেক কম খরচ, কিন্তু এগুলো থাকলো। এখনও আমাদের যতটুকু প্রয়োজন, সারা পৃথিবীর নিয়ম হচ্ছে আপনার পিক আওয়ারে, সর্বোচ্চ পিক হচ্ছে গ্রীষ্মের সন্ধ্যার সময়টা, ওই সময় যে পরিমাণ বিদ্যুৎ লাগে তার 20% বেশি আপনি এক্সট্রা রাখবেন। আমাদের এটা 60%-এর বেশি এক্সট্রা রাখা হয়েছে, মানে খুব সহজ অঙ্ক যে আপনি এই কুইক রেন্টালগুলোর সাথে চুক্তির নবায়ন বন্ধ করে দেন, ওর কাছে বিদ্যুৎ নেবেন না। কিন্তু যদি নাও নিয়ে থাকেন, এই যে পুরো শীত গেল, প্রচুর কুইক রেন্টাল আপনি চালান নাই, এগুলো সবগুলোকে বসে বসে ক্যাপাসিটি চার্জ দিয়েছেন। এবং খুব জরুরি কথা হচ্ছে, এদের অনেকগুলোকে আপনি সরাসরি ফরেন কারেন্সিতে আপনি পে করেন, আবার বাকি সবগুলো যেগুলো ফরেন কারেন্সিও দেন না তাকে আবার ডলারের প্রাইসে পে করেন আপনি। একটা হিসাব দেখলাম যে এভাবে করার কারণে এখন যে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে, সে কারণে বছরে এখন 12,000 কোটি টাকা এক্সট্রা আপনার চলে যায়। মানে আপনি টাকা দেবেন এদেরকে, আমি আবারও বলছি, কাউকে আপনি ডলারে পে করছেন সরাসরি, আর বেশিরভাগকে আপনি টাকায় পে করছেন, কিন্তু আপনি টাকায় কী পে করবেন, ডলারের অনুযায়ী। কথার কথা, আপনাকে বলেন যে আমি তোমাকে $100 দেবো, $100-ই দেবো, আপনি টাকায় বলেন নাই। যখন আগে হতো এটা তাহলে কত হতো, 8,500 টাকা। আপনি বলেন না যে তোমার $8,500, আপনি বলছেন $100, ফলে ওইটা এখন গিয়ে 10,000, 10,500, 11,000 এরকম জায়গায় চলে যাচ্ছে। এত কিছু করে তাদেরকে আপনি এত সুবিধা দিলেন, ওগুলোর মাসুল তো আমাদেরকে দিতে হবে, আরও দিতে হবে, বিভিন্নভাবে দিতে হবে। এই জায়গাগুলো আমাদের বোঝা উচিত। এবং এই যে লুট এই সেক্টর থেকে হয়েছে, আরও অন্যান্য সেক্টর থেকে যা যা লুট হয়েছে, ওগুলো আমাদের এনে বিদ্যুতের ঘাড়ে ফেলার সম্ভাবনাই অনেক বেশি, তাই না? কারণ বিদ্যুৎ সরকারের মনোপলি, বিদ্যুতের দাম যেখানেই নিয়ে যাক না কেন, আপনার পক্ষে আর অন্য কারো কাছ থেকে তো বিদ্যুৎ কেনা সম্ভব না। আপনি আর নাখোশ হইলেও আর কারো কাছ থেকে বিদ্যুৎ কিনতে পারবেন না। সুতরাং অন্যান্য যেখানে 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 ঘাটতি আছে, সেই ঘাটতিও আসলে এই বিদ্যুৎ সেক্টর থেকে। এরকম আরও 2-1টা মনোপলি আছে, সরকারের পানি একটা মনোপলি আছে, গ্যাস একটা মনোপলি, তাও ওই অর্থে না, এখন গ্যাস যেহেতু প্রচুর বেসরকারি গ্যাস হয়ে গেছে, কিন্তু পাইপলাইনের যে গ্যাস সেটা এখনও মনোপলি। এসব জায়গা থেকে আপনার আমার মানে সরকারের যত ঘাটতি আছে সেগুলো তুলে নেওয়ার চেষ্টা করা হবে। তার কিছু অলিগার্ক নিয়েছে, ভবিষ্যতেও নেবে, আমি আপনি মাসুল দেব, এটাই নিয়ম। এরকম একটা সরকার যতদিন ক্ষমতায় আছে, আপনার আমার রক্ষা নাই।